তো যারা ঈশ্বরের অস্তিত্ব মানেন তাদের বলা হয় আস্তিক, যারা তা মানেন না তাদের বলা হয় নাস্তিক। কিন্তু এই ঈশ্বর কে বা কি? তিনি কোনো ব্যক্তি বিশেষ বা রূপ বিশেষ নন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বিষয়বস্তুর যিনি স্রষ্টা ও আধার, একই সত্তায় জীব এবং শিব রূপে বিরাজমান অনন্ত অখণ্ড রূপী এই যে একক চৈতন্য সত্তা, তিনি ঈশ্বর। বিভিন্ন কল্পনা দিয়ে, ভাব দিয়ে তাকে আমরা ভিন্ন ভিন্ন রূপময় গুণময় করে দেখি মাত্র। অর্থাৎ বিশ্বের যে কোনো বিষয়বস্তু, ইট, কাঠ, পাথর, মাটি, গাছপালা, কীটপতঙ্গ, মানুষ, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, নীহারিকাপুঞ্জ, সেই স্রষ্টারূপী চৈতন্য সত্তার বহির্ভূত কিছু নয়। আরও সহজ ভাষায় বলতে গেলে দৃশ্য অদৃশ্য প্রতিটি বিষয়বস্তুই সেই চৈতন্য দেহের এক একটি অঙ্গ বিশেষ। আমার দেহ যেমন স্থূল সূক্ষ্ম দৃশ্য অদৃশ্য বহু বস্তুর সমন্বয়ে গঠিত, হাড় মাংস মজ্জা রক্ত জল বায়ু বোম মন বিবেক চৈতন্য অণু পরমাণু কোষ, বিশ্ব বিরাটের অসীম অনন্ত দেহ তেমনি অগণিত কোষ, অগণিত সেল, অগণিত গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র বায়ু বোমের সমন্বয়ে গঠিত। তার যে কোনো বিষয়বস্তুর অস্তিত্বকে স্বীকার করা, মেনে নেওয়ার অর্থ সেই বিরাটের অস্তিত্বকে স্বীকার করা। আমি কাউকে মানি না, কারো অস্তিত্ব বিশ্বাস করি না, কাউকে গুরুত্ব দেই না, শুধু আমাকেই আমি মানি, স্বীকার করি। এই অহংবোধ নিয়ে যদি কেউ থাকেন, তিনি পরোক্ষে সেই পরম আমি বিরাট আমিকে মেনে নিচ্ছেন। তাই আস্তিক ও নাস্তিকের ভেদ বুদ্ধি এটা নিছক কাল্পনিক ও অবাস্তব। বস্তুত সবাই আস্তিক, নাস্তিক বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই, থাকতে পারে না।